এই যে মিথ্যা সাক্ষীটা দিলে এটা তুমি ঠিক করো নাই আর এতটুকু আমি জানি তুমি ইচ্ছা করে দিয়েছিস এই যে তুমি তো ইচ্ছা করে দাও নাই আমি তো জানি তুমি ইচ্ছা করে দাও নাই তাহলে আব্বুর কথা তোমাকে বাধ্য হয়ে দিতে হচ্ছে তুমি তোমাকে তো বোঝার দরকার খুব রাগ তো আমি বলি একটা মানুষ কতটুকু শিক্ষিত তার বই গায়ে হাত তুলতে পারে শোনো আমরা কি এখন আর ফেসবুকে আমি তো কিছু দেই না মানে আমরা এখন কোনো লাইভ করি না তুমি ওই দিন নিষেধ করছো তোমার কথা তো আইনের অন্তর্গত লম্বা তো ছবি আমরা ডিলিট করতে পারি না কিসের ছবি ডিলিট করবে কিসের ছবি ডিলিট করবে সাংবাদিককে বলে কোন ছবি ডিলিট করবে সাংবাদিককে বলে ডিবি হারুনকে এবার একবার ঝাড়ি মারে আসছে সবাইকে এখন আমরা আবার বইমেলায় যাব কোন সমস্যা নেই এইসব বন্ধ করো বুঝছো তুমি নিষেধ করছো আমি কিছু করি না 14 তারিখের পর থেকে আজকে তারিখ পর্যন্ত আজকে কয় তারিখ মোবাইলে কোনো কোনো ছবি রাখা গেলে তুই বন্ধ করো আর কিভাবে বন্ধ করবো লাইক করবো তোর গুরু রান তোর জাপনা বিলা হাজবেন্ড চল বিলাস হবে বিলা হবে বিলা বুড়া বুড়া ইটস নট বিলাভ ইটস প্রোনাউন্সিয়েশন ইজ বিলাভ এইজন্যই তো বিদেশে যাবো যে সুন্দর মতো প্রোনাউন্সিয়েশন শিখবো ফালতু কথা বলবো কে আই মোস্তাক আসছে কথা বলবা তুই যে তো জানিস হ্যাঁ আমি তো জানি না আমি তো সকাল থেকে করতে বাইরে হ্যাঁ তো তুই তো আপুর সঙ্গে কথা বলি না কেন যাবো তুমি এগুলো করবা না যেটা যেটা তুমি চাইছো সেটা সেটা হয়ে যাবে মীমাংসার মধ্যে আসো আমি আব্বুকে বলছি যে আব্বু মোস্তাক রাজি হয়েছে মোস্তাক যখন আব্বু আসছিল ফ্ল্যাট মোস্তাক বাবি তখনই দিব কিন্তু একটা সমস্যা কি জানো যে ফ্ল্যাটটা আমরা নিছি হ্যাঁ আফতাবনগর ওইটা রেজিস্ট্রি তো করতে হলে তো টাকা লাগবে 5 লাখ লাগবে মানে আমাদের ওটা ফ্ল্যাটে সব টাকা দেওয়াই শেষ জাসু এখন ফিনিশিং টা চলতেছে এখন এমন ই চলতেছে ও তো দেওয়ারই কথা বলছে আমি দিয়ে দিব ও বললো যে আমি দিয়ে দিলে এই যে মামলা টামলা এসব ঝামেলা চলতেছে এগুলো তুলবে কিনা মানে কি শুরু করছে আবুল তো বলছে যে আমাদের মেয়ের একার নামে ফ্ল্যাটটা টাকা টাকাটা দিয়ে দিলে আমি এটা মীমাংসা করবো কারণ আব্বুই তো ওই দিন আবুলকে পাঠাইছিল পাঠায়নি আমি যতদূর জানি যেটা আব্বু পাঠাইছে আমি তো জানি আব্বু আব্বু নিয়ে আসছিল আবুলকে মতিঝিলের অফিসে নিচে ছিল আব্বু মতিঝিলে ছিল আর আব্বুর মতিঝিলের অফিসে উঠছে আচ্ছা যাই হোক এখন তুই এটা আব্বুর সামনে বলতে যাচ্ছিস আব্বুর সামনে এটা বলতে তো চাচ্ছি আমি তো আব্বুকে বলতেই চাচ্ছি যে মোস্তাক রাজি হয়েছে আমি ওর সাথে গতকালকে কথা বলছি ও বলছে যে ঠিক আছে কারণ যে ফ্ল্যাটটা ও দেওয়ার কথা ছিল যেটা নিয়ে একটু ঝামেলা ছিল ওইটা মানে কাজ অলরেডি শেষ হয়ে গেছে আমরা গতকালকে গেছিলাম দেখতে টাকাটা আর ফ্ল্যাটটা সে বলছে যে ঠিক আছে আমি দিয়ে দিব টাকা তো অলরেডি ও ব্যাংকে দিয়ে দিছে আর ফ্ল্যাটটা জাস্ট রেজিস্ট্রি করবে আব্বু আসলে কি খোঁজ নিতে বলবা সে কি খোঁজ নিবে কার থেকে খোঁজ নিবে আমার সঙ্গে কথা হ্যাঁ বলতে বলতে পারো আমার সমস্যা নেই তো তুমি বলো কি বলবা